হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি জান্নাত কার হাউসে। আর আপনারা জানেন জান্নাত কার হাউসে কম দামে সেকেন্ড হ্যান্ড কার পাওয়া যায়। তো আজকে বেশ কিছু কার আছে যেগুলোর দাম মোটামুটি রিজনেবল। তো চলুন একে একে গাড়িগুলো দেখি, দামগুলো জেনে নেই। লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কত থেকে কতর মধ্যে গাড়ি আছে আপনাদের? 80 থেকে 18 লক্ষ 80 পর্যন্ত আছে। আচ্ছা, তো আপনার পাশে যে গাড়িটি আছে এটি দিয়ে শুরু করি, চলুন। আচ্ছা, এটার নাম হচ্ছে ভোমা করুণা। এটার মডেল হচ্ছে 1995, রেজিস্ট্রেশন হচ্ছে 2001। এটার ট্যাক্স টোকেনের মেয়াদ আছে 21 সালের 3 মাস, ফিটনেসের মেয়াদ আছে 22 সালের 3 মাস, আর সিসি হচ্ছে 1600 সিসি। আচ্ছা, এর গাড়ির কন্ডিশনও ভালো আছে, অল্প আর অল অটো আর কি। আচ্ছা, অল্প আর এসির কন্ডিশন কেমন? এসির কন্ডিশন খুবই ভালো। আচ্ছা, তো দাম কত চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি আমরা মাত্র 3,70,000 টাকা। 3,70,000 টাকা। তো দর্শক এই গাড়িটা দেখতে পারেন, এটা তো আস্কিং প্রাইস। যে এটা আমাদের আস্কিং প্রাইস, অবশ্যই এসে কথা বলতে পারবে। ঠিক আছে ভাইয়া। তো দর্শক আমি এখন গাড়িটির ভিতরে আছি, তো এখন আপনাদেরকে দেখাবো ভিতরে কি অবস্থা। এই দেখতে পাচ্ছেন স্টিয়ারিং, এবং এখানে কিন্তু এই যে ডোর লকগুলো দেখতে পাচ্ছেন, অল পাওয়ার অটো, আর এখানে অটো গিয়ার। তো দেখতে পাচ্ছেন গাড়িটির সিট কন্ডিশন, সিট কন্ডিশন মোটামুটি আছে, চলার মতো খারাপ না। পিছের সিট দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ। তো গাড়িটি অনেক পুরান হলেও গাড়িটির রাস্তায় যে পারফরমেন্স এটা ভালো, আর গাড়িটির এসি কিন্তু ওকে আছে, একটু আগে আপনারা শুনলেন। তো এই গাড়িটা আপনারা কম বাজেটের মধ্যে দেখতে পারেন, এসে দেখবেন, দাবাদাবি করার তো অপশন আছেই আপনাদের জন্য। আর টুকটাক কাজ থাকলে আপনারা করিয়ে নিতে পারবেন, এখান থেকে আপনারা বলবেন ওনারা করে দিবে। এই গাড়িটির নাম হচ্ছে স্টারলেট সলিল। এটার মডেল হচ্ছে 1991, রেজিস্ট্রেশন হচ্ছে 1996। এটার ট্যাক্স টোকেনের মেয়াদ আছে 21 সালের 5 মাস, ফিটনেসের মেয়াদ আছে 22 সালের 3 মাস। এটার সিসি হচ্ছে 1331 সিসি। আচ্ছা, আর গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন আছে, টিকটক অবস্থা আছে। আচ্ছা, তো এই গাড়িগুলো কেমন পারফরমেন্স দিবে রাস্তায়? অবশ্যই ভালো পারফরমেন্স দিছে। আর যারা স্টারলেট সলিল গাড়ি ইউজ করছে তারা অবশ্যই বলতে পারবে যে স্টারলেট গাড়ির সলিলগুলোর পারফরমেন্স কিরকম। আচ্ছা, তো দাম কত চাচ্ছে? এটার দাম মাত্র 3,60,000 টাকা। এটা তো আস্কিং প্রাইস, এটা আমাদের আস্কিং প্রাইস, দাম বলতে পারবে সমস্যা নেই। আচ্ছা, আর ফাইম খান শো থেকে আসলে তো অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবে। তো দর্শক আমি এখন গাড়িটির ভিতরে আছি, তো দেখতে পাচ্ছেন স্টিয়ারিং, অটো গিয়ার, গাড়িটির এসি ওকে আছে, এই দেখতে পাচ্ছেন। এখানে আপনারা মালপত্র রাখতে পারবেন। গাড়িটির ডোর কিন্তু সব ম্যানুয়াল। আর যদি সিট কন্ডিশন দেখি, সিট কন্ডিশন খুব ভালো অবস্থায় আছে, এবং প্যাসেঞ্জার সিট দেখতে পাচ্ছি আমরা। তো যারা কম বাজেটের গাড়ি কিনতে চাচ্ছেন মোটামুটি, এবং স্টারলেট কিন্তু ভালো গাড়ি, স্টারলেট রাস্তায় খুব ভালো পারফরমেন্স দেয় এটা সবাই জানে, তো আপনারা নিতে পারেন এই গাড়িটা যদি আপনাদের রেঞ্জের মধ্যে থাকে কিংবা চয়েসের মধ্যে থাকে, তাহলে শোরুমে এসে দেখতে পারেন। এই গাড়িটার নাম হলো স্টারলাইট সলিল। এটা আবার জলপাই কালার। এটা মডেল হচ্ছে 1992, রেজিস্ট্রেশন হচ্ছে 1998। এটা ট্যাক্স টোকেন মেয়াদ আছে 21 সালের 9 মাস, ফিটনেসের মেয়াদ আছে 22 সালের 2 মাস, আর সিসি হচ্ছে 1331 সিসি। আচ্ছা, গাড়ির পুরো ফুল ফ্রেশ কন্ডিশন আছে, ডোর দুটোটা, ডোর চালানোটা ম্যানুয়াল, গিয়ার অটো, গিয়ার অটো, গিয়ার অটো, ডোর গুলো ম্যানুয়াল, ম্যানুয়াল গিয়ার গুলো অটো।
এই অবস্থায় হ্যাঁ গাড়ি পুরো ফুল ফ্রেশ আছে এসিটিসি সব কমপ্লিট আছে আচ্ছা আর পেপারস তো ওকে আছে পেপারস ওকে আছে পেপারস 21 সালের 9 মাস 22 সালের 2 মাস আচ্ছা পেপারস আপডেট আছে তো এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি মাত্র 320000 টাকা 320000 টাকা তাও এটা তো আস্কিং প্রাইস তাও এটা আস্কিং প্রাইস কথা বলতে পারো এর ভিতরে তো দর্শক 320000 টাকা এটা আস্কিং প্রাইস তো আপনারা এসে দামাদামি করবেন ভিডিওতে তো কমেন্ট দিয়ে ফেলে যে দাম বেশি তো আপনাদের জন্য কিন্তু দামাদামি একটা অপশন থাকে সেটা ভুলবেন না তো গাইস দেখতে পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়র তো তো এটার কিন্তু স্টিয়ারিংটা সুন্দর অটো গিয়ার দেখতে পাচ্ছেন এই গাড়িটির এসির কন্ডিশন যথেষ্ট ভালো আর এর ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন গাড়িটির কিন্তু ডোর এবং উইন্ডো সব ম্যানুয়াল আগেই বলা হয়েছে কিন্তু গাড়িটির গিয়ার অটো তো গাড়ির যদি আপনারা সিট দেখেন সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়িটির সিট কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে তো পিছের সিটও যদি দেখেন এই দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু মোটামুটি ফ্রেশ আছে খারাপ না তো এই গাড়িটার দাম মোটামুটি রিজনেবল যারা কিনতে চাচ্ছেন তারা দেখতে পারেন আস্কিং প্রাইস চাওয়া হয়েছে আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন দামাদামি করলে কিন্তু একটা ভালোই ডিসকাউন্ট পাবেন ফাহিম খান শোয়ের নাম বললে এই গাড়িটির নাম হচ্ছে করোনা প্রিমিও এটার মডেল হচ্ছে 1997 রেজিস্ট্রেশন হচ্ছে 2002 এ টেক্সট টোকেনের মেয়াদ আছে 21 সালের 5 মাস ফিটনেসের মেয়াদ আছে 22 সালের 6 মাস এর সিসি হচ্ছে 1600 সিসি আচ্ছা অল পাওয়ার অল অটো গাড়িটি পুরো ফুল ফ্রেশ আছে আর চারটা এলো রিং এর চাকা চারটা এলো রিং এর চাকাগুলো ভালো আছে গাড়িটা পুরো ফ্রেশ আছে গাড়িটা নিয়ে চালাবে গাড়িতে কোনো কাজ নাই গাড়ির এসি টিসি সব কমপ্লিট করা আছে 60 সিলিন্ডার 60 সিলিন্ডার জি আচ্ছা আর পেপারসের কি অবস্থা আর পেপারসটা আপনার আপডেট আছে 21 সালের 5 মাস 22 সালের 6 মাস আচ্ছা তো এখন গাড়িটার দাম কত যাচ্ছে গাড়িটার দাম হচ্ছে মাত্র 550000 টাকা 550000 টাকা এটা হলো আস্কিং প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস আর ফাহিম খান শোর পক্ষ থেকে অবশ্যই ডিসকাউন্ট আছে ঠিক আছে ভাই তো গাইস আমরা গাড়িটির ভিতরে আছি তো গাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন এই যে স্টিয়ারিং গিয়ার হ্যান্ড ব্রেক গাড়িটির এসি ওকে আছে গাড়ির সিট কিন্তু ঠিক আছে ফ্রেশ কন্ডিশনে আছে আর পিছের সিটও যদি দেখেন এই গাড়িটার কিন্তু ইন্টেরিয়র খুব চমৎকার তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোর লকগুলো সব অটো তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা লাগানো আছে তো মোটামুটি বাজেটের মধ্যে যারা গাড়ি কিনতে যাচ্ছেন এই গাড়িটা আপনারা দেখতে পারেন এই গাড়ির নাম হচ্ছে করোনা প্রিমিও এর আগে একটা করোনা প্রিমিও দেখাইছি ওটা হচ্ছে 1600 সিসি এখন এটা হচ্ছে 1500 সিসি হয়তো অনেকেই বলতে পারে যে করোনা প্রিমিও গাড়ি 1500 সিসি হয় না কিন্তু আমাদের কাছে এখন 1500 সিসি করোনা প্রিমিও আসছে এটার মডেলটা হচ্ছে 1999 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2001 এ এটা টেক্সট টোকেনের মেয়াদ আর ফিটনেসের মেয়াদটা ফেল আছে এটা আমরা আপডেট করে দিব আচ্ছা কাগজটা ফেল আছে আমরা আপডেট করে দিব এটা সিসি হচ্ছে 1500 সিসি অল পাওয়ার অল অটো এসি টিসি সব কমপ্লিট আছে গাড়ি পুরো ফুল ফ্রেশ পুরো টিকটক অবস্থায় আছে তো অনেকে বলতে পারে যে ভাই এটা 1500 কি আপনি ইঞ্জিন লাগাইছেন নাকি পেপারস আছে ইঞ্জিনও আছে 1500 সিসি আচ্ছা ঠিক আছে ভাই আর কালারটার কি অবস্থা হ্যাঁ কালারটা করানো হয়েছে আচ্ছা করানো হয়েছে জি জি কালারটা করানো হয়েছে ঠিক আছে ভাই আর চাকা 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 ফ্রেশ আছে চাকাটা দেখেন আপনি এলো রিং এর চারটা চাকাই বিটগুলো এখনো যায় না বিটগুলো সুন্দর বিটগুলো আছে এখনো লেভেল হয় নাই চাকাগুলো সুন্দর আছে তো এই মুহূর্তে গাড়িটার দাম কত চাচ্ছেন এই মুহূর্তে গাড়িটার দাম চাচ্ছি মাত্র 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা জি এটা হলো আস্কিং প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস কিন্তু 6 লক্ষ টাকা কি ভাই গাড়ির জন্য একটু বেশি হয়ে যায় না না গাড়ির জন্য বেশি হয় না 1500 সিসি গাড়ি সচরাচর পাওয়া যায় না করোনা প্রিমিও আচ্ছা
করোনা প্রিমিয়াম এর আগে একটা গাড়ি দেখাইছে আপনাকে 550,000 টাকা, এটা 600,000 টাকা। আর এটার কারণ হচ্ছে গাড়িটা পুরো ফুল ফ্রেশ অবস্থায় আছে, গাড়িতে কোনো একটা টোকা নাই। আর এসব গাড়ি রোডে যখন চলে এগুলো হচ্ছে রাজা, রোডের লাগে রাজা, রাজা গাড়ি আর কি। আচ্ছা, তো দর্শক গাড়িটির ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন, হলো স্টিয়ারিং, সিট কন্ডিশন যথেষ্ট ভালো, গাড়িটি কিন্তু অটো গিয়ার, হ্যান্ডব্রেক দেখতে পাচ্ছেন, ডোর লকগুলো সব অটো, আর পিছের সিট যদি দেখি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। তো আপনারা যদি গাড়িটি নিতে চান নিতে পারেন, কমের মধ্যে ভালো গাড়ি এসে আস্কিং প্রাইস বলা হয়েছে, যে দামে কিনতে চাচ্ছেন আপনারা দেখতে পারেন, আপনারা দামাদামি করার অপশন আছে এবং দামটা রিজনেবল আছে, ফাইভ কার্ড শোর কথা বললে অবশ্যই ডিসকাউন্ট পাবে। তো ভাই এটা এখনো মনে হয় আপনাদের সবচেয়ে কম দামি গাড়ি। হ্যাঁ, তো দেখি এটা বলেন। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কম দামি গাড়ি, মাত্র 80,000 টাকা। আচ্ছা, এটার নাম হচ্ছে 90 স্প্রিন্টার বলি আমরা, 90 স্প্রিন্টার। এটার মডেল 90 মডেল, এটার রেজিস্ট্রেশন হচ্ছে 1993। এটার কাগজ আছে 2 বছর ফেল। আচ্ছা, ফেল অবস্থায় আমরা গাড়িটা সেল করব, কাগজ আপডেট করে নিয়ে গেলে উনি করে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, গাড়ি এমনি ফ্রেশ আছে, গাড়ি এটা সিলেট থেকে আসছে, গাড়ির কন্ডিশন ভালো আছে, যে অবস্থা দেখছেন এই অবস্থায় সিলেট থেকে আসছে। আচ্ছা আচ্ছা, তো এই গাড়িটা এখন কিনলে আমরা কি কি কাজে লাগাতে পারবো? এই গাড়িটা কিনলে আপনার ওই যে ড্রাইভিং শেখানোর জন্য যে গাড়ি কারগুলো থাকে ওই গাড়ি ওই কার হিসেবে আপনি ইউজ করতে পারবেন, এটা ড্রাইভিং শিখাইতে পারবো। ঠিক আছে ভাইয়া, তো এই ভিডিওটা ছাড়ার পরে আমার যেটা কমেন্ট আসবে সেটা হলো, এটা তো কি শুধু খোলস নাকি ইঞ্জিনও আছে? তো সেক্ষেত্রে একটু দর্শকদের ইঞ্জিনটা দেখাতে চাচ্ছি। অবশ্যই ইঞ্জিন দেখেন, সমস্যা নাই, গাড়িটিও ফ্রেশ আছে, গাড়ির ব্যাটারি নতুন, ইঞ্জিনটাও ভালো আছে। আর আপনার টোকা টোকায় কিন্তু স্টার্ট হয়, টোকা টোকায় স্টার্ট হয়, কোনো একটা আছে নক করে না, গাড়ি একদম ফ্রেশ আছে, ফ্রেশ কন্ডিশনে আছে। যদিও কেউ নিতে চায় আসবে, সমস্যা নাই। তো 80,000 টাকা আমাদের প্রাইস, এর ভিতরে কথা আছে কিছু সেক্রিফাইস করা যাবে, এর ভিতরে ডিসকাউন্ট আছে, এর ভিতরেও ডিসকাউন্ট আছে। আচ্ছা ভাই, কেউ যদি এই গাড়িটাকে রিপেয়ার করে মানে ঢাকায় চালাতে চায়, এটা কি সম্ভব? এটা এখন আপাতত ঢাকায় চালানোর মতন এটা সম্ভব না, যদি রিপেয়ার করে চালাইতে চায় ওই ক্ষেত্রে আপনার এটা ফিটনেসটা দেখতে হবে। তো যদি উনি ফিটনেস করতে পারে, হ্যাঁ, ওই ক্ষেত্রে নিতে পারবে, সমস্যা নেই, চালাইতে পারবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা ড্রাইভিং স্কুলের জন্য পারফেক্ট গাড়িটা, কিবা ছোট ছোট ট্রিপ মারার জন্য, হ্যাঁ, ট্রিপ মারার জন্য পারফেক্ট গাড়ি। সো ভাই কয়েকটা গাড়ি দেখলাম কম দামের, তো ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আপনিও ভালো থাকবেন ভাই।